নমস্কার, কেমন আছেন সকলে? জয়ন্তী ব্লগস অ্যান্ড রেসিপিস চ্যানেলে সকলকে স্বাগত। চলুন, আজ একটা আমি আলু এবং মটর সিদ্ধ দিয়ে চাট তৈরি করি। আলু আর মটর সিদ্ধ আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। এটা খেতে খুব ভালো লাগে। অল্প লঙ্কা, তেঁতুলের জল, তেঁতুলের কাঠ আর কি, অল্প টক দই, মটর, আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর দেব আমি অল্প বিট নুন আন্দাজ মতো, আর সাদা লবণও দিচ্ছি আন্দাজ মতো। অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে যে রকম ঝাল খান দেবেন। অল্প ভাজা মশলা, ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছি জিরে, ধনে আর লঙ্কা দিয়ে, খুব ভালো লাগে। সস দিচ্ছি অল্প। এরপর আমি দিলাম ফুচকা ভাজা যেগুলো হয় সেগুলো, আর দেব একটু ধনে পাতা, আর দিচ্ছি একটু সেউ ভাজা। আবারও আমি দেব একটু ভাজা মশলা, সস। এটা আমার তৈরি হলো মটর সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে চাট। খেতে খুব ভালো ঘরোয়া চাট তৈরি হলো।